বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বড় যে দুইটা সমস্যায় ভুগতেছে, এই সমস্যা দুইটা আপনাদের কাছে চিহ্নিত করব এবং এই দুইটা সমস্যা থেকে উত্তরণের পথ কি, দুইটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি উপায়, এই ব্যাপারে আমাদের কুরআন কি বলে, নবীদের সুন্নাহ কি বলে, এই ব্যাপারে একটু কথা বলবো আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আপনারা দেখেছেন প্রতিদিন পত্রিকায় খবর আসতেছে, প্রত্যেক দিন টিভির সিরিয়ালগুলোতে খবর আসতেছে, যারা মার্কেটে যান আসেন তারা স্বচক্ষে দেখতেছেন, টিসিবি ট্রাকগুলো যখন রাস্তায় দাঁড়ায় এক সময় দেখা যাইত শুধুমাত্র গরিব মানুষ টিসিবির লাইনের সামনে দাঁড়াইত, ট্রাকের সামনে দাঁড়াইত, হয়তো 80 টাকা কেজি দেখা গেল যে ডাল আছে, ওখান থেকে হয়তো 50 টাকা বা 60 টাকা পাওয়া যায়। মধ্যবিত্ত মানুষ, একটু ধনী মানুষ, একটু সমাজের প্রতিষ্ঠিত মানুষ, একটু স্বনামধন্য মানুষ যারা, তারা লজ্জায় ভয়ে ট্রাকের সামনে দাঁড়াইত না। কিন্তু বিগত 1 থেকে 2 সপ্তাহ যাবত আমরা যা দেখতেছি, ট্রাকের সামনে শুধু গরিব না, ট্রাকের সামনে শুধু মধ্যবিত্ত না, ট্রাকের সামনে চাকরিজীবী, এমনকি সরকারি চাকরিজীবী সহ সমাজের সর্বশ্রেণীর মানুষ ট্রাকের পিছনে শুধু দাঁড়ায় না, বরং একটা ট্রাক যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে চায় মানুষ ট্রাকের পিছনে ঝুলে যায়। ছোট নাই, বড় নাই, বৃদ্ধ নাই, ধনী নাই, গরিব নাই, মধ্যবিত্ত নাই, চাকরিজীবী নাই, বেকার নাই, সবাই দাঁড়ায়, দাঁড়ায় কিনা? এই সমস্যাটা কেন একটু চিহ্নিত করব। এর দ্বারা বোঝা গেল মানুষ আর্থিকভাবে সমস্যায় জর্জরিত, ঠিক কিনা বলেন? আমরা 1 নম্বর সমস্যা খুঁজে পেলাম, মানুষের অর্থের সমস্যা। অর্থের সমস্যা থেকে উত্তরণের জন্য, এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য কুরআন কি বলে, রসুলের হাদিস কি বলে, এইটা আমরা জানব। 1 নম্বর সমস্যা চিহ্নিত করলাম। 2 নম্বর সমস্যা হচ্ছে সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যাদের গাড়ি বাড়ির টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, সম্পদের অভাব নাই, চাকরির অভাব নাই, অফিসের এমন একটা চেয়ারের মধ্যে বসে যদি কলম দিয়ে একবার খুঁচা দেয় যে চেকের মধ্যে 1 লক্ষ টাকা লেখা আছে, শুধুমাত্র 2টা শূন্য বাড়াবে 1 কোটি টাকা হয়ে যাচ্ছে, তারপরেও সম্মানজনক চেয়ারের মধ্যে বসে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েও ফ্ল্যাট বাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, স্ত্রী সন্তানের অভাব নাই, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী সন্তান সব কিছু আছে, তারপরেও কি যেন একটা নাই, কি যেন একটা নাই, কিসের যেন অভাব, কিসের যেন অভাব, সে অভাবটাকে খুঁজে পায় না, খুঁজে পায় না, শেষ পর্যন্ত ধৈর্য ধরতে না পারে আত্মহত্যা করে, ঠিক কিনা? এইখানে আমরা আরেকটা সমস্যা খুঁজে পাইলাম, যে মানুষ শান্তির জন্য, সুখের জন্য একদিকে যেমন অর্থের প্রয়োজন আছে, অন্যদিকে মানুষের মানসিক শান্তির প্রয়োজন আছে। অর্থের শান্তি থেকে মানুষ কিভাবে উঠবে, মানসিক শান্তি থেকে মানুষ, মানসিক অশান্তি থেকে মানুষ কিভাবে শান্তির জায়গায় উঠে আসবে, এই ব্যাপারে কুরআন কি বলে, রসুলের সুন্নাহ কি বলে, আমরা জানব। 2টা সমস্যা আগে চিহ্নিত করলাম, সমাজে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা ইদানিং আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে, কিন্তু এই 2টা সমস্যা পৃথিবীর 15 রাষ্ট্র যাদেরকে আমরা দূর থেকে শক্তি ধর মনে করি, উন্নত মনে করি, বিশ্বের প্রধান মনে করি, সেই সমস্ত রাষ্ট্রে এই 2টা সমস্যা বহু দিন আগে থাকতেই ছিল।
আমাদের সাধারণভাবে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়ার কথা একটু আমরা বলি। ইন্ডিয়াতে শুধু পত্রিকা মিডিয়াতে ভালো ভালো খবর আসে, আজ থেকে 20-30 বছর আগের ঘটনা, এই ঘটনাগুলো মিডিয়াতে প্রচার খুব কম হয়। শত শত কৃষক, শত শত দিনমজুর, শত শত বেকার যুবক শুধুমাত্র আর্থিক সংকটের কারণে, শুধুমাত্র মানসিক সংকটের কারণে আত্মহত্যা করতেছে। আমরা যদি আরেকটু দূরে যাই, ইউরোপের দিকে যাই, ব্রিটেনের দিকে যাই, আমেরিকার দিকে যাই, অনেক সময় আমরা শুধু মনে করি বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষই মনে হয় শুধু অশান্তিতে আছে। সব দেশ ভালো, সব দেশ ভালো, আমাদের বাংলাদেশ ভালো না। আসলে বিষয়টা ওইভাবে না। মিডিয়াতে আমরা যা দেখি তা সব বাস্তব না। কালের কণ্ঠে পত্রিকার একটা প্রতিবাদ হচ্ছে, আংশিক নয় পুরো সত্য। তার মানে বোঝা গেল অন্যান্য মিডিয়াগুলো পুরো সত্য প্রকাশ করে না, আংশিক প্রকাশ করে, ঠিক কিনা? আমেরিকার দিকে তাকায় দেখেন, ব্রিটেনের দিকে তাকায় দেখেন, আত্মহত্যা শুধু বাংলাদেশের সমস্যা না, ওই দেশেও আত্মহত্যা হচ্ছে। সমাজের মধ্যে বর্তমান যে দুইটা বেশি সমস্যা, মানুষের আর্থিক সমস্যা, মানুষের মানসিক সমস্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী। হে নবী, আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দুরুদ পড়েন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগুলো দুরুদ পড়েন। হে নবী, আপনি বলে দেন যারা মুমিন আছে তারাও যেন আপনার উপর দুরুদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চলতে ফিরতে যে সমস্ত গুনাহগুলো হয়ে যাচ্ছে একবার দুরুদ পড়ার কারণে কমপক্ষে 10টা রহমত নাজিল করে দিবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্পেশাল গিফট 10টা মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। দরজামর 10টা মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণ কি? সে যদি আর্থিক কোনো সমস্যায় পড়ে থাকে, কাজের ফাঁকে ফাঁকে যদি বেশি বেশি দুরুদ পড়ে, সে যদি বিপদের মধ্যে থাকে যদি বেশি বেশি দুরুদ পড়ে, সে যদি মানসিক সমস্যার মধ্যে থাকে সে যদি বেশি বেশি দুরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর্থিক সমস্যাগুলোকে দূর করে দিবেন, তার মানসিক সমস্যাও দূর করে দিবেন। যাবতীয় সমস্যা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূলে আরাবি রহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আমার উপর যদি তোমরা দুরুদ পড়ো, তোমাদের দুরুদের যে পরিচয়গুলো, তোমাদের মায়ের নাম সহ, বাবার নাম সহ, তোমাদের বংশ পরিচয় সহ, আমি রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তোমাদের সকলের পরিচয়গুলো জানতে পারবো। কত বড় লাভ! সমস্যায় পড়বেন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে রহমত হিসেবে পাঠাইছি, রহমত শুধু দুনিয়ার রহমত না, আখিরাতের রহমত সহ। এই উম্মত না শুধু
আপনার উম্মতের মধ্যে যারা মুমিন আছে, বেঈমান আছে, কাফের আছে, সমস্ত মুমিনের জন্য এবং বেঈমানের জন্য সকলের জন্য রহমত ছড়িয়ে পাঠাইছি। কিয়ামতের মাঠে হাশরের ময়দানে যখন সমস্ত মানুষ হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, একদল মুমিন থাকবে যারা নাকি জাহান্নামে ফয়সালা হওয়ার কারণে ইমান এনেছিল, আমল করেছিল, কিন্তু কিছু গুনাহ করার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম বলবেন যে ও পেয়ারা নবী, আখিরে জামানার পয়গম্বর, আপনার উম্মত কিন্তু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনার উমুক উম্মত তো জাহান্নামের দিকে চলে যাইতেছে। রহমতে আরাবি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরুন নবী, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যাবেন, যে বলবেন ও ফেরেশতারা জাহান্নামের দিকে কেন নিয়ে যাইতেছ আমার উম্মতকে, একটু দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াইতে চাইবে না, আল্লাহ হুকুম করে দিবেন ওই ফেরেশতারা দাঁড়াও, একটু দাঁড়াও, আমার রহমতের নবী কি বলতে চায় একটু দাঁড়ায় তোমরা শোনাও। একটু শোনার সুযোগ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতারা সবাই দাঁড়ায় থাকবেন, নবী যে গিয়া বলবেন ও আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাইতেছ, একটু দাঁড়াও। ফেরেশতারা বলবে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহর হুকুম বলে আমরা জাহান্নামে নিয়ে যাইতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন একটু দাঁড়াও, আমার মনের শান্তির জন্য, আমার দিলের শান্তির জন্য আমার মন চাইতেছে আমার সামনে তুমি দাঁড়ায়া একটু পাল্লা রাখি, আরেকবার একটু ওজন করো, আমার দেখতে মন চাই। রাসূল আরবির সামনে যখন পাল্লা নিয়ে দাঁড়াবেন, পাল্লার বাম পাশের অংশের মধ্যে যখন অপরাধগুলো থাকবে, ডান পাশের অংশের মধ্যে যখন নেকিগুলো থাকবে, তখন দেখা যাবে পাল্লা টান দেওয়ার সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের টুকরা ওই পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন। নেকির পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে গুনার পাল্লার অংশটা উপরে উঠে যাবে, আর নেকির পাল্লার অংশটা নিচ দিকে দেবে গিয়ে রহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাল্লাকে ভারী করে দিয়ে জাহান্নামী উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার ফয়সালা করে দিবেন। বিহারে হাজিরিন, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পাঠাইছেন। নবীর পদে যদি কোনো বেশি দূরত্ব পড়ে, এই ব্যক্তির আর্থিক সমস্যা দূর হবে, মানসিক সমস্যা দূর হবে। হুজুর চলে আসছেন, হুজুরের সামনে কথা বলতেছি বেয়াদিমি, আর একটা কথা বলে শেষ করে দিব। আমি বলছিলাম যে দুইটা সমস্যা বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা। আরেকটা সমস্যা, এই সমস্যা থেকে সমাধানের উত্তরণের পথ হইল, এক নম্বর পথ বলে দিলাম, রাসূল আরবের প্রতি বেশি বেশি দূরত পড়বেন, যে কোনো দূরত পড়তে পারেন, বেশি বেশি দূরত পড়বেন। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা। আল্লাহ বলেন আলা যিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের শহর। আর এই এলেম সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানতে চায়, রাসূলের সুন্নাত সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানতে চায়, আলীর কাছে আসলে আলী যা বলবে সেটাই হবে রাসূলের এলেমের বড় দরজা, প্রবেশের জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করলো ওয়া আলী, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভারী জিনিস কি, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যেহেতু রাসূল আরবি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাসূল আরবি কিন্তু না বুঝে সার্টিফিকেট দেন না, আল্লাহর হুকুমেই দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, চিন্তা না করে কোনো প্রশ্নের উত্তর দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করলেন যে পাহাড় মনে হয় সবচেয়ে বেশি শক্তিশালী, দুনিয়ার মধ্যে পাহাড় যেহেতু সবচেয়ে বড়। পরক্ষণে চিন্তা করে দেখলেন যে না না, পাহাড় তো বড় শক্তিশালী হইতে পারে না, পাহাড় যদি বড় শক্তিশালী হইতো লোহা দ্বারা কিভাবে মানুষ পাহাড় কেটে কেটে ছোট করে ফেলে। অতএব বোঝা গেল পাহাড়ের চেয়ে শক্তিশালী বেশি হইল লোহা। আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন না, চিন্তা করলেন দেখি তো আর একটু ভেবে কি হয়। তারপরে দেখলেন যে না না,
লোহা যদি বেশি শক্তিশালী হইতো তাহলে এই লোহা যে জিনিসের মধ্যে গলায় বানায় আগুন, আগুন কিভাবে লোহাকে পানি বানাইয়া দেয়? না না হতে পারে না, লোহা বেশি শক্তিশালী না আগুন বেশি শক্তিশালী। আবার চিন্তা করলেন যে আমার চিন্তা করে উত্তর দেওয়া লাগবে, যদি আগুন যদি বেশি শক্তিশালী হইতো তাহলে পানি ঢালার কারণে আগুন কেন নিভে যায়? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটু চিন্তা করলেন, ভাবলেন যে দেখি পানির চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে কিনা। চিন্তা করে দেখলেন যে কুরআনের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সাগরের পানিগুলোকে উঠাইয়া বাগানের মধ্যে বিভিন্ন ফসলের উপর মেঘ বৃষ্টি দান করে দিয়ে মানুষের ফসল উৎপন্ন করার তৌফিক দান করে দেন। তখন চিন্তা করলেন যে না না না, পানির চেয়ে শক্তিশালী আরও কোনো কিছু যেহেতু আছে, একটু চিন্তা করে দিই, অবশ্যই পানির চেয়ে বেশি শক্তিশালী হইল বাতাস। তারপরে চিন্তা করে দেখতেন যে না না, এতগুলো চিন্তা করার পর না আমার চিন্তার মধ্যে পরিবর্তন হইল, দেখি তো এই ব্যাপারে আল্লাহর কোনো ঘোষণা আছে কিনা। দেখলেন যে না, মানুষের টেনশন, মানুষের চিন্তা সবচেয়ে বড় টেনশন, বড় জিনিস। মানুষের চিন্তা টেনশন সবচেয়ে বড় ভারী জিনিস। এইটার চেয়ে আরো ভারী জিনিস কি আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আয়াত মনে পড়ে গেল, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যখন মানুষ কোনো অশান্তিতে থাকে, মানুষ কোনো টেনশনে থাকে, সে যদি আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা বলেন যে আমার জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি একমাত্র সম্ভব। দুনিয়ার কোনো সুখ, দুনিয়ার কোনো শান্তি, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো গাড়ি, দুনিয়ার কোনো বাড়ি, দুনিয়ার কোনো জমিদারি, দুনিয়ার কোনো চাকরি, কোনো কিছুই মানসিক শান্তি থেকে বাঁচাইতে পারে না। একমাত্র আল্লাহর জিকির মানুষের শান্তিকে বাঁচাইতে পারে। প্রিয় হাজিরি, বর্তমান জামানায় রসুল আরবের উপর যখন নাকি নাস্তিকরা মুরতাদরা দেখলো, এই রসুল আরবিকে কটাক্ষ করার পরে, রসুল আরবিকে নিয়ে ব্যঙ্গচিত্র করার পরে দুনিয়ার মুসলমানরা থেমে থাকে নাই। ফ্রান্সের কার্টুনবিদ যখন নাকি নবী আরবির ব্যঙ্গচিত্র তৈরি করলো, তখন দেখলো সারা বিশ্বের মুসলমানেরা বিভিন্ন জায়গা থেকে ফ্রান্সকে বয়কট করলো। নবী আরবির পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলল, নাস্তিকরা নিস্তব্ধ হয়ে গেল, এ কোনোভাবে চিন্তা করে পারলো না। যখন পারে নাই তখন চিন্তা করলো, দেখি তো আল্লাহর সাথে বেয়াদবি করে কোনো কিছু করা যায় কিনা, হিজাব নিয়ে বেয়াদবি করে কিছু করা যায় কিনা, দেখি তো ইসলামের উপর অন্য কোনো সাইডে আঘাত দেওয়া যায় কিনা। তারই ধারাবাহিকতায় রসুলের উপর কটাক্ষ করা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ বিধান, যে নির্দেশ, যে হিজাব, এই হিজাব নিয়ে যখন আমার মুসলিম বোন কলেজের ভিতরে ঢুকতে চাইছিল, গণতান্ত্রিক দেশের একজন বড় নাগরিক হিসাবে, বড় একটা গণতান্ত্রিক দেশের একজন মুসকান আমাদের বোন, সে যখন হিজাব নিয়ে কলেজে ঢুকতে চাইছিল, স্কুলে যখন ঢুকতে চাইছিল, এই হিন্দুত্ববাদী নাস্তিকেরা আমার বোনের হিজাব নিয়ে টানাটানি করলো, আমার বোনকে হিজাব নিয়ে দিতে দেয় নাই, হিজাব নিয়ে ঢুকতে বাধা দিয়েছে। কিন্তু আমার বোন একা ছিল, জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর বরাদ্দকে এমনভাবে ভাসিয়ে দিয়েছেন। আমার বোন যদি একা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই বোনের আওয়াজকে, তাকবীরের আওয়াজকে সারা বিশ্বের মধ্যে পৌঁছাইয়া দেখা দিলেন। আল্লাহর তাকবীর কেয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর তাকবীর আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। নাস্তিক মুস্তাদ সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর কুরআন থাকবে, রসুলের হাদিস থাকবে, আল্লাহর আইন থাকবে, হিজাবের বিধান থাকবে। ও দুনিয়ার মুসলমান, সাবধান হও, সজাগ হও, আওয়াজ তোলো, আল্লাহর পক্ষে কথা বলো, কুরআনের পক্ষে কথা বলো, হিজাবের পক্ষে কথা বলো। সংখ্যায় যদি কম হও, শক্তি যদি কম থাকে, মুসকান বোন আমার একা ছিল, শত শত যুবক হিন্দু ছিল, জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর আওয়াজকে যখন বড় করলো, আল্লাহ তাআলা মুসকান বোনের আওয়াজকে সারা বিশ্বের মধ্যে পৌঁছাইছেন, সারা বিশ্বের মধ্যে পৌঁছাইছেন, সারা বিশ্বের মধ্যে পৌঁছাইছেন। প্যারে হাজির হুজুর চলে আসছে, কথা শেষ করে দেব। বলতে চাই যে অবস্থায় কোরআনে
আসবে। আপনি যদি একাও হন, এক এক জায়গায় থাকেন, ভয় করবেন আল্লাহকে, কাউকে ভয় করবেন না। মুসলমান কাউকে ভয় করে নাই। কাউকে যদি ভয় না করেন, সাহস নিয়ে তাকবীর দিবেন, আল্লাহর বরকতকে বাড়ায় দিবেন, আল্লাহ আপনার বরকত সারা বিশ্বের মধ্যে বাড়ায় দিবেন। বলে দিলাম দুইটা আমল করবেন, বেশি বেশি দূরত পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ আর্থিক সমস্যা মানসিক সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।